এগুলো সব প্লাস্টিকের মধ্যেই রেখেছি আমি এগুলো সব তোলা জামা কাপড় তো প্লাস্টিকের মধ্যেই রেখেছি পুরো গোটা ঘরটা একদম তজনাস হয়ে গেছে দেখতে তাহলে পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা সুলাক্স আমি তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন যাব হচ্ছে তানিয়া ড্রয়িং এক্সাম আছে তো সেখানেই যাব তো ভাবলাম চলো বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করে দিই তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো কোথায় যাই কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো তো রাস্তায় দেখা হবে এটা চলে এসেছি আর ম্যামেদের হচ্ছে ফ্ল্যাটেই হবে মানে এক্সামটা

বাজারে এত ভিড় এইটুকানি আস্তে আস্তে যেন এক ঘন্টা লেগে যাবে হ্যাঁ এত ভিড় এইটুকানি যেতে আসতে বিরক্ত লেগে যায় ভিড়ে ভিড়ে মাথা খারাপ হয়ে যায় ফাঁকা বাজার একদম জমজমাট চারিদিকে লোকজনের ভর্তি যেমনি দোকান পছারি তেমনি লোকজন তোমার কি সুন্দর তো এগুলো কি সুন্দর মানু দেখা একটু মানু একটু তাকি না তিনজনে একটু তাকি না তো এখন বাজে হচ্ছে পৌনে দুটো দুটো বাজতে যায় তো এই মাত্র ক্লাস ছুটি হলো ড্রয়িংয়ের বাড়ি যাচ্ছি এবার কি পরীক্ষা দিয়েছিস কে জানে ও যাক চলে আসে কোথায় কোথায় কি পরীক্ষা হ্যাঁ ভালো করে করেছিস তো শেষ চলো একটা সংসারকে গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেকটা দিন অনেকটা সময় লাগে কিন্তু একটা ঘর একটা সংসারকে মানে তছনছ করে ভেঙে দিতে এইভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে মানে কি বলবো আর ছন্ন ছাড়া করতে কিন্তু বেশি সময় লাগে না তো দেখো আমি যে স্কুল থেকে মানে কম্পিউটার সরি ড্রয়িং থেকে এসেছি যা তো এসে আমার ঘরটা ঢুকে আমার পুরো মাথা বনমান করে ঘুরছে যে কখন আমি গুছাবো কখন কি করবো তো এত মানে বিরক্ত লাগছে কি বলবো আর তোমার দাদাভাই গোটা আলমারি একদম পুরো খালি করে গোটা বিছানাতে মানে তজনাজ করে যেমন তেমন করে রেখেছে সব জিনিসগুলোকে একটা একটা করে ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে সব আলমারি গুছাতে হচ্ছে তো এসে আমি ভাতটা খেয়ে একটু বসে একটু দেখে ভাবনা চিন্তা করলাম বসে বসে অনেকক্ষণ থেকে তারপরে কাজে লেগেছি তো দেখো এবার আমি আলমারিটা অনেক জামাকাপড়ই সব গুছানো হয়ে গেছে তো এইগুলোও সব কোথায় রাখবো যে ভেবে পাচ্ছি না আমার ঘর পুরো তজনাজ অনেক দিন থেকে এগুলো সব গুছাবো পরিষ্কার করব ভাবছিলাম সেটা কিন্তু হয়ে ওঠেনি তো আজকে রবিবার তোমার ভাই আছে আর আলমারিটা বলছিলাম কদিন ধরে যে এদিকে সরিয়ে দিতে তো আজকে সরিয়ে দিয়েছে তাই জন্য পরিষ্কার করছি একটু ঘরটা একটু অন্যরকমও লাগবে আর সব জামা কাপড়গুলো সব বিছানায় জড়ো হয়েছিল তো সেইগুলোও গুছিয়ে নেবো তো বিছানাটাও পরিষ্কার ফাঁকা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিছানাটা কি হাল অবস্থা যত আলমারির জিনিসপত্র সব বিছানায় নামিয়েছিলাম তো এবার বিছানা থেকে অবস্থা এমন অবস্থা তাও ধুটতে পারছি না ওই সরিয়ে দিলে আবার মেয়ের বইয়ের জায়গাটা রাখা যাবে না খুবই সমস্যা জানিনা সমস্যা কবে সমাধান হবে চলছে তা চলো গুছিয়ে নি আবার আসছি একেবারে গুছিয়ে নি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর একদম পরিষ্কার করে দিই বিশান হাসি এখন ঠান্ডা করে দিই তারপরে আসছি ঠিক আছে অধিকার করে দেখি রাখ বাড়ি দেখো আলমারিতে সব গুছানো হলো আর এই যে বিছানা এখনো সব জিনিসপত্র ভর্তি হয়ে আছে ওইদিকেও সব জিনিসপত্র গুছিয়ে আছে তো দেখো জামাকাপড়গুলো যে কাচ ছিল সব গুলো আলমারিতে গুছিয়ে দিয়েছি আর এখন পরে তোমার দাদাভাই আছে কাজ নিয়ে আসছে তো আবার ফের আজকে হালুয়া খাবে তো সেই জন্য নিজেই কোর বানাবে নিজেই রেডি করছে আর আমার এই যে পরিষ্কার করতে হবে এখনো সব এইদিকে এইখানটা বইয়ের জায়গাটা নিয়ে চলে আসবো আর এই যে এখানে এখন এইগুলো সবাই এখানটা আছে তো বক্সগুলো হচ্ছে আলমারির মাথায় তুলে দেবে বইয়ের জায়গাটা ঠিক এখানে চলে আসবে এই যে ফ্রিজ আর আলমারির মন্দিরটা এই যে দেখো ঠাকুরগুলো এগুলো সেই আলমারির মাথায় ছিল ওইদিকে তো এইগুলো সব তুলে রাখতে হবে তো আলমারিটা গুছিয়েছি কিন্তু এগুলো সব প্লাস্টিকের মধ্যেই রেখেছি আমি এগুলো সব তোলা জামা কাপড় তো প্লাস্টিকের মধ্যেই রেখেছি তানিয়ার সব লেহেঙ্গা আছে আমার বেনারসি আছে তো ওই জন্য প্লাস্টিকের মধ্যে করে রেখেছি আর এই যে দেখো সব চারিদিকে জামা কাপড় পুরো ভর্তি করে দিয়েছি অন্ধকার তো বুঝতে পারা আছে না আর ওই দিকটা হচ্ছে দেখা যাচ্ছে না কেন ও ওই দিকটা তো খুলি নি তো এইদিকে তানিয়া জামা কাপড় আছে সব চারিদিকে গুছিয়ে দিয়েছি তা চলো ঘর দরটা পরিষ্কার করবো এই যে পুরো নোংরাই চারিদিকে নোংরাই ভর্তি পুরো গোটা ঘরটা একদম তজনাস হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো একদম পরিষ্কার করে নিই তারপর আসছি ঠিক আছে টাটা তো দেখো বন্ধুরা ঘর ধর পরিষ্কার হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাঁট দিচ্ছি আর এই যে মেয়ে বইয়ের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে বই গুছিয়ে নিয়েছে তো ওই ওদিকে সাইডে সরিয়ে দেবো আর ওই যে দেখো তোমার দাদাভাই হচ্ছে হালুয়া বানাচ্ছে তো এদিকে আমি ঘর পরিষ্কার করছি আর এদিকে হালুয়া বানাচ্ছে হ্যাঁ আমি কি করে জানবো তুই এই বড় প্লাস্টিকটা এই বাক্সই দেখতে হবে কাকিমার প্লাস্টিক এটা বাক্সটা আবার করে দিলা সাদাটা ছিল রেড কালার দেখিনি গিয়ে সুন্দর হয়েছে গাজরের হালুয়া খেতে আমারও ভালো লাগে তো এই যে তোমার দাদা ভাইয়ের গাজরের হালুয়া হয়ে গেছে আর আমার জন্য নারকেল কিনে নিয়ে এসছে তো আমি আজকে পিঠে বানাবো বলে কিন্তু এই পুরো পরিষ্কার করতে করতে আর পিঠে আর বানানো আর হলো না হুম তো আজকে ওই হালুয়াই খেতে হবে তারপর দেখি কী ভালো লাগছে মাস্ক পরে পরিষ্কার করছি কারণ চারিদিকে ধুলে উঠছে তো তো চারিদিকে একটু ঝাড় দিচ্ছি সব নোংরা যত সব পরিষ্কার করছে তো তো ধুলে উঠছে আর সেই জন্য কাশি হচ্ছে সেই জন্য মাস্ক পরে আসি এ বইয়ের জায়গাটা ওর ওদিকে করে দাও কি খুঁজ কেন পেয়েছিস দেখি কি করবি রে সাদা সাদা বললাম লাল কথাম লাল কটা জানি না চলো একেবারে ঘরদের পরিষ্কার করে নিই তারপরে আসছি ঠিক আছে আবার রান্নাও করতে হবে এখন দশটা পনেরো দশটা বেজে গেছে তো কটা রুটি আর একটু তরকারি করে নেবো তো সেই সকালে বেরিয়েছিলাম মানুর ড্রয়িং এক্সাম ছিল তো ড্রয়িং মানে এক্সাম থেকে এসে তারপরে এসে দেখছি যে আমার ঘর পুরো তজনচ হয়ে গেছে তোমার দাদা ভাই আলমারি থেকে সব জামা কাপড় বের করে মানে বিছানায় পুরো ভর্তি করেছে আর আলমারিটা এদিকে ঘুরিয়ে দিয়েছে তো এসে সব পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে গেছে আমার পুরো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দিয়ে পরিষ্কার করছিলাম তো তো কোমরটা কী ব্যথা করছে তাই জন্য এই বইছানায় বসে পড়েছি আর এই যে তানিয়া ল্যাপটপটা নিয়ে কি করছিলাম তো তোলা হয়নি আর বইয়ের জায়গাটা দেখছো ওই মদ্যিগানটা গুছিয়ে দিয়েছি তো এবার রান্না করতে হবে তো ভাত ভাবজি ভাতই বানাবো তো এই দেখো একটু সবজি তরকারি করলাম তো এখানে হচ্ছে তোমার লাউ শাক লাউ শাক এনেছিল তোমার দাদা ভাই দুদিন তো করা হয়নি তো সেই লাউ শাকটা ফুলকপি আলু সিম বেগুন দিয়ে আর একটু মাছের তেল দিয়ে তো একটু তরকারি করে রাখছি তো সন্ধেবেলাও খাওয়া হবে আর সকালে যদি অল্প থাকে তোমার দাদা ভাইকে দিয়ে দেব। তো ভাবলাম যে রুটি করব না ভাতই খাবো রুটি খেতে আমার একেবারেই ভালো লাগে না সেই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে আর এই যে আমি তরকারিটা করছি তো কি বলবো আমি সারা দিন পর এসে যখন ঘরে ঢুকেছি তচনচ মানে পুরো ঘরটা একদম মানে বরবাদ হয়ে গেছে দেখে আমার মাথা ঘুরছিলো মানে কি তখন মনে মনে হচ্ছে যে জীবনটা যে আমার মানে যেভাবে আমার মানে ছন্ন ছাড়া বরবাদ হয়ে গেছে তো আমার ঘরটাও এরকমভাবে বরবাদ হয়ে গেল ছন্ন ছাড়া হয়ে গেছে আমার দেখেই মাথা ঘুরছে যে কিভাবে আমি পরিষ্কার করব তো এসেছি বাড়িতে এসেছি দুটো আড়াইটা তো সেই থেকে মানে রাত সাড়ে আটটা বাজে নটা বাজতে যাই তখন আমার মানে ঘর পরিষ্কার হলো তো তারপরে রান্না বসালাম তারপরে খাওয়া দাওয়া করতে হবে তো অনেকটা রাতও হয়ে যাচ্ছে তানিয়া ওর কাকিমার কাছে খেয়ে এসেছে তো আমার এখন রান্না চলছে আর কি তো সে আমার দেরি হয় বলে তো ওই জন্য বলি যে মানুষ কাকিমার কাছে খেয়ায় তো নিচে ঘরেই খাই ও ঠাকমা দাদুর কাছেই খাই তবে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মাছের তেল দিয়ে করেছিলাম তো বড় কাতলা মাছের তেল দিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালোবেসে পাশে থেকো তাহলে চলো টাটা